পিকনিক এই পিকনিক শুনলেই কীরকম মনে হয় না যে শীতকাল বন্ধুদের সঙ্গে এক জায়গায় কিংবা আত্মীয় পরিজনের সঙ্গে এক জায়গায় প্রকৃতির মধ্যে গিয়ে খাওয়া দাওয়া কতটা আনন্দ করা কিন্তু পিকনিক বলে আমরা শীতকালকে চিহ্নিত করলেও জানেন পিকনিক দিবস আসলে গরমকালেই পালন করা হয় পিকনিকেরও আলাদা একটা দিন রয়েছে দিনটা হচ্ছে আঠেরোই জুন যেই দিনটা বিশ্ব পিকনিক দিবস হিসেবেই খ্যাত অর্থাৎ যে পিকনিক আমরা শীতকালে করতে পছন্দ করি তার দিন কিন্তু ধার্য রয়েছে গরমকালে এই পিকনিক ব্যাপারটা কবে এলো কিভাবে এলো সেটা যদি আপনাদেরকে বলি তাহলে সময়টা হচ্ছে উনিশ শতকের গোড়ার দিক যখন ফরাসি বিপ্লব চলছে সেই সময় এই পিকনিক ব্যাপারটা জনপ্রিয় হয়েছিল ফরাসিরা তাও যদি আমি আরও একটু স্পেসিফাই করে বলি যে যারা অভিজাত শ্রেণীর ফরাসিরা ছিলেন তারা পছন্দ করতেন খোলা প্রকৃতির মধ্যে খাওয়া দাওয়া করতে এবং প্রকৃতির সঙ্গে সময় কাটাতে সেই থেকেই তারা কিন্তু এই পিকনিক করার যে ব্যাপারটা সেই কনসেপ্টটা তাদের মধ্যেই প্রথম আসে আর ফরাসি বিপ্লবের সময় পর্বে দাঁড়িয়ে এই পিকনিকের জনপ্রিয়তা আরও বাড়তে শুরু করে এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে